টাঙ্গাইলে ধান চাষ করে বিঘা প্রতি প্রায় তিন হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে চাষিদের ধানের দাম কম বলে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করেও লোকসান কমাতে পারছেন না তারা তবে লোকসান হচ্ছে এ দাবি মানতে নারাজ কৃষি বিভাগ টাঙ্গাইলের কালীহাতির আনাদিয়াবাড়ি এলাকার কৃষক আমজাদের তিন বিঘা জমিতে ধান চাষে খরচ হয়েছে প্রায় চল্লিশ হাজার টাকা আর যে পরিমাণ ধান ঘরে তুলেছেন তার সর্বোচ্চ বাজার মূল্য আঠাশ হাজার টাকা বারো হাজার টাকা লোকসানে পড়েও পেটের দায়ে ধান চাষ করতে হচ্ছে বলে জানান এই কৃষক বাইশ হাজার টাকা খরচা গেছে বিশ হাজার টাকা আমার কাটতি আগে পঁচিশে থিকা ছাব্বিশ হাজারটা ধানের দাম অবশ্য মনে জানে আর্জেন্ট লস প্রায় একই অবস্থা জেলার সব চাষি উৎপাদন খরচের চেয়ে মূল্য কম হওয়ায় আধুনিক যন্ত্রপাতির ব্যবহারেও সুফল পাচ্ছে না তারা ধান কাটার সে আমার ধান খেতে থাকাই ভালো আমি এক হাজার টাকাতে দুই মন ধান কিনতে পারবো দেখা যাবে শেষ পর্যন্ত আমরা এই ধান কাটে যে ঋণ হবো ক্ষতিগ্রস্ত হব আরেক জমি বিক্রি করে এই ক্ষতি দিতে হবে আমি নিজে এই সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি এই দেশে আসা বা নয়শো থেকে এক হাজার টাকা শ্রমিকের মজুরি দিতে হচ্ছে তিন বেলা খাবার এতে চাষিদের চালানো উঠছে না বলে জানান শ্রমিকরা গোরা গরু কিংবা বাড়িঘর বিক্রয় করে আবাদ বসত করা লাগবো তাছাড়া তো কোনো পথ থাকবো না কামড়ার দাম নয়শো টাকা তাতে এখন গৃহস্থের পোষায় না শ্রমিকের মূল্য বেশি হলেও উপকরণের দাম কম থাকায় ধান চাষে বরং লাভ হবে বলে দাবি কৃষি বিভাগের ধান চাষ করে টাঙ্গাইলে একজন কৃষক আগ্রহ হারাচ্ছে না বরঞ্চ উল্টা চিত্র টাঙ্গাইলে যে দিন দিন বাড়ছে আমাদের যেমন আউশ হতোই না টাঙ্গাইলে আউশের এরিয়া বৃদ্ধি হচ্ছে টাঙ্গাইলে এবার এক লাখ একাত্তর হাজার পাঁচশো হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছিল আর চাষ হয়েছে এক লাখ বাহাত্তর হাজার পাঁচশো তিপ্পান্ন হেক্টর জমিতে সোহেল তালুকদার ডিবিসি নিউজ টাঙ্গাই